হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সো আমি দীপান্বিতা চলে এসেছি একটা অ্যানাদার ভিডিও নিয়ে সো আজকে আমি একটা দেখাবো নতুন রান্না যেটা তোমরা এর আগে কেউ কোনো দিন খাও নি শোনোও নি আই হোপ ইনফ্যাক্ট আমি যাকে যাকেই বলি সেই বলে যে না এরকমভাবে তো আমি কোনো দিন ডিমের প্রিপারেশান খাইনি হ্যাঁ তো আজকে আমি একটা ডিমের প্রিপারেশান দেখাবো যেটা ভীষণ সিম্পল অ্যান্ড ভেরি ইজি যারা রান্না কোনো দিন করেনি তারাও করতে পারবে মানে এতটাই ইজি তো ডিমটা প্রথমে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এখানে আমি ছাড়িয়ে নিয়েছি তো এখানে দুটো হাঁসের ডিম ছিল দুটো মুরগির ডিম ছিল তো এটা যে কোনো ডিমেই হতে পারে মুরগির ডিমেই হতে পারে আমরা করেছি এরকম মা এইভাবেই সেদ্ধ দিয়েছিলো তাই আমি এভাবেই রান্না করে নিয়েছি তো যাই হোক সেদ্ধ করার পর কোনো ভালো ধারালো নাইফ দিয়ে একটু মানে দুটুকরো করো নালে। এরকম দেখতেই আমি প্রথমে চামচ দিয়ে করেছিলাম ডিমটা কেমন ছড়িয়ে মতো গেছে ভালো প্রপারলি অত ডিভাইডেড হয়নি তো ডিম দুটো পার্টিশন করে আমরা প্রথমে নুন হলুদ লঙ্কার গুঁড়ো ওপরে ছিটিয়ে দেব আর একটু সরষের তেল ওপরে দিয়ে দেবো বাস শুধু এইটুকু প্রিপারেশান লাগবে আর কিচ্ছু লাগবে না মি জাস্ট মশলাগুলো নুন হলুদ লঙ্কা এইগুলো ডিমের ওপরে দিয়ে আর একটু তেল একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব বলতে পারো ম্যারিনেটের মতো করে একটুখানি গায়ে ভালো করে মাখিয়ে নেবো আর ডিমগুলোকে ভীষণই আলতো হাতে করতে হবে যাতে বেশি জোর দিলেই না ডিম থেকে কুসুমগুলো বেরিয়ে আসবে কারণ সেদ্ধ হয়েছে তারপর হাফ হয়েছে তো ঠিক আছে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমাদের এবার দেখতে পাচ্ছ কলা পাতা সো পাতুরি এটা একদমই হচ্ছে না বাট পাতুরির মতো স্টাইলে একটু আলাদা প্রিপারেশান তো পাতাটা আমি একটুখানি আগুনে শেখে নিচ্ছি যাতে একটুখানি নরম হয়ে যায় কলা পাতাটা ভীষণই শক্ত যাতে কড়াইতে বসালে মাঝখান থেকে ফেটে না যায় তো আমি একটু নরম করে নিয়েছি আর ডিমগুলোতে মশলা মাখানো হয়ে গেছে এবার কড়াইতে আমি কলা পাতাটা বসিয়ে এর উপরে এক এক করে ডিমগুলোকে আমি প্লেস করে দেব খুবই ইজি করাটা মানে যে রান্না করেনি কখনও সেও বাড়বে করতে তো তোমরা বাড়িতে ট্রাই করো ট্রাই করে আমাকে অবশ্যই জানো আর খেতে সত্যি বলছি মানে দুর্দান্ত খেতে যদি ডাল ভাত আর ডিমটা এই ডিম ভাজাটা করো পাতার ভাজা ডিম মানে জাস্ট অসাধারণ খেতে তো বাকি যেই মশলাটুকু ছিল আমি একদমই ওয়েস্ট করতে পছন্দ করি না তো সেই মশলাটুকু আমি ডিমের পেছনের অংশটা আমি দিয়ে দিয়েছি তো এবার আস্তে আস্তে এটাকে হতে দিতে হবে আমি এখানে গ্যাসটা একদমই কমিয়ে দিয়েছি যাতে এটা অনেকক্ষণ ধরে ধরে হয় আর যাতে পুড়ে না যায় জোরে দিলেই কিন্তু গ্যাসটা পুড়ে যাবে আর এটা দেখো একটা পিঠ হয়ে গেছে আমি এবার কলাপাতার সাইড দুটো ধরে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছিলাম এবার আমি যেটা ভুল করেছিলাম আমি ছোট একটা থালা নিয়েছি তোমরা একটু বড়ো থালা নিও তাতে তোমার উল্টাতে সুবিধা হবে উল্টে দিয়ে এই পিঠটাও কিছুক্ষণ রাখলেই রেডি হয়ে যাবে ডিম পাতায় ভাজা